সবাইকে স্বাগতম বন্ধুরা। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড অর্থোগোনাল ফাংশনের চ্যাপ্টার 4.5। চ্যাপ্টার 4.5 মেইনলি হলো আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের এই চ্যাপ্টারে আমরা তিনটা কেস নিয়ে আলোচনা করব। মেইনলি এই তিনটা কেস আমরা অ্যাপ্লাই করতে পারবো 15 থেকে 26 এই প্রবলেমগুলোতে। এই তিনটা কেস আমরা ফলো করে আমরা 15 থেকে 26 এই প্রবলেমগুলো সলভ করতে পারবো এই তিনটা কেসের মাধ্যমে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। তাহলে দেখেন, 1 নম্বর কেসটা হলো এটা একটা ফাংশন 1x x² আপ টু ডট টু x^n-1, এবং এটা ডিফারেনশিয়াল অপারেটর হলো d^n। হ্যাঁ, যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা এটার অপারেটর লিখবো d^n। এবং এই কেস ওয়ানটা ফলো করে আমরা একটা এক্সাম্পল করি। তাহলে দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে 1-5x² + 8x³। তাহলে দেখেন এখানে x এর পাওয়ার কত? 2, আর এই x এর পাওয়ার হলো 3। আমরা কি করব, ম্যাক্সিমাম পাওয়ারটা নিব। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে, এবং আমরা অলওয়েজ ম্যাক্সিমাম পাওয়ারের সাথে অলওয়েজ 1 যোগ করব। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত এখানে? এখানে ম্যাক্সিমাম পাওয়ার হলো আমাদের 3। এখন দেখেন এই যে n = 3 + 1, হ্যাঁ, আমরা অলওয়েজ 1টা যোগ করব। তাহলে আমাদের এই n হলো কত? 4 হলো। তাহলে এই আমরা আমাদের অপারেটরটা কি? d^n। এই n এর জায়গায় আমরা এই 4 বসিয়ে দিব। তাহলে যে d^4 1-5x² + 8x³, এটা শুধু এই যে এরকম সিরিজ থাকলে 1x x² up to dot dot x^n-1, এই সিরিজে থাকলে আমরা এই এই প্রবলেমগুলোকে এই প্রবলেমগুলো আমরা এই সিরিজে অ্যাপ্লাই করব। এবং দেখেন, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এটার হলো এই অপারেটর হলো d^4 লেখা আপনারা টাইমস এটা দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে দেবেন = 0, এটা হবে আমাদের আনসার। তাহলে দেখেন 2 নম্বর কেসটা, ফাংশন হলো আমাদের e^(αx), x^2, e^(αx) up to dot dot x^n-1, e^(αx). এই সিরিজে হলে আমরা অপারেটর ইউজ করব d-α^n। তাহলে দেখেন এখানে এই এক্সাম্পলটা আমরা এই ফর্মুলা হিসেবে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই এক্সাম্পলটা সলভ করব। তাহলে দেখেন এখানে আমি বলছি আলফা হলো কি? e^(α x). তাহলে এটা এদিকে, এখানে আলফা কত? তাহলে এখানে দেখেন আলফা হলো আমাদের -3। n = কত? এখানে কোনো n আছে? এখানে কিন্তু x এর পাওয়ার 1। তাহলে যদি এখানে x থাকতো তাহলে আমরা এখানে 1 লিখতে পারতাম। যেহেতু এখানে আমাদের x নাই, তাহলে আমাদের কি মানে কোনো এটার সাথে কোএফিসিয়েন্ট নাই। তাহলে e^-3x এর এখানে কোএফিসিয়েন্ট নাই, সেই জন্য আমাদের কি হবে এখানে n = 0, আর অলওয়েজ 1 যোগ করবেন, তাহলে +1। তাহলে আমাদের n এর ভ্যালু আসতেছে 1। তাহলে দেখেন আমাদের এই যে অপারেটরটা হলো d-α^n, d-α^n। তাহলে আলফার ভ্যালু আমরা, আমাদের আলফার ভ্যালু আছে কত? -3। এই যে -3 যদি এখানে বসান তাহলে হয়ে যাবে +3। এই যে d +3, আর এই n এর ভ্যালু আমাদের হলো এই যে 1, এই 1 হলো n এর ভ্যালু। এই যে বসিয়ে দেবেন এই n, আর এটার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিয়ে দিবেন = 0। তাহলে এটা হবে আমাদের আনসার। এটা হলো আমাদের কেস 2। এবার আমরা আলোচনা করব 3 নম্বর কেস নিয়ে। তাহলে দেখেন এটা হলো আমাদের 3 নম্বর কেস। হ্যাঁ, এটার ফাংশনটা হলো e^(α x) × cos β x, আবার x e^(α x) cos β x, এভাবে আপ টু ডট ডট, হ্যাঁ, x^(n-1) e^(α x) cos β x, হ্যাঁ, অথবা এটাও থাকতে, এরকমও থাকতে পারে e^(α x) sin β x, x e^(α x) sin β x, x²e^(α x) sin β x, up to dot dot x^(n-1) e^(α x) sin β x। এরকম থাকলে আমরা অপারেটর ইউজ করবো d^2 - 2αd, d^2 - 2αd, বা 2αd + α² + β² হোল টু দি পাওয়ার n। তাহলে দেখেন এই কেস 3 অনুসারে আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। তাহলে দেখেন এখানে আমাদের প্রবলেমে এখানে বলা আছে 5e^(x) cos 2x - 9e^(x) sin 2x। তাহলে দেখেন এই -x, এখানে আমাদের আলফা কত? এখানে হলো -1 আলফা, এই যে আলফা = -1, এটার সাথে আপনারা যে
এটার সাথে কম্পেয়ার করলে দেখেন এটা হলো আলফা ভ্যালু, তাই না? তাহলে এই যে মাইনাস ওয়ান হলো আমাদের আলফা ভ্যালু, আর এখানে আলফা ভ্যালু কত, এখানেও সেম মাইনাস আলফা, এটা মাইনাস ওয়ান, হ্যাঁ দুটোই সেম। এবং বিটা, এখানে বিটা কোনটা, বিটা হলো আমাদের যে কস বিটা এক্স অথবা সাইন বিটা এক্স, তাহলে এখানে বিটা হলো আমাদের টু। তাহলে দেখেন বিটা হলো এটা আমাদের টু, হ্যাঁ এখানেও টু। তাহলে আমাদের এন, এখানে এন এন কোনো আছে, কোএফিসিয়েন্ট নাই, তাহলে এন ইকুয়াল টু জিরো, আর অলওয়েজ ওয়ান যোগ করতে হবে, তাহলে এন ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান, তাহলে আমাদের এন এর ভ্যালু আসতেছে ওয়ান। তাহলে দেখেন আমরা যদি ফর্মুলাতে বসাই, আমাদের মেনলি ফর্মুলা হলো ডি স্কোয়ার মাইনাস টোয়াইস আলফা, তাহলে আলফার ভ্যালু কত আমাদের, এই যে আলফার ভ্যালু হলো মাইনাস ওয়ান টাইমস হলো ডি প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে আলফার ভ্যালু কত মাইনাস ওয়ান স্কোয়ার এবং বিটা স্কোয়ার মানে টু, এই যে টু এর উপরে স্কোয়ার, হ্যাঁ। এবং পাওয়ার আমাদের এই এন এর ভ্যালু কত ওয়ান, তাহলে এই ওয়ান বসিয়ে দিবেন, দেওয়ার পর এই পুরোটা আবার এটার সাথে মাল্টিপ্লাই করে দিবেন ইকুয়াল টু জিরো। এখন দেখুন ডি স্কোয়ার, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ডি স্কোয়ার প্লাস টোয়াইস ডি, আর এখানে হলো ওয়ান আর এখানে হলো টু, টু ইয়ার টু স্কোয়ার মানে ফোর, তাহলে ওয়ান প্লাস ফোর মানে ফাইভ, তাহলে ডি স্কোয়ার প্লাস টোয়াইস ডি প্লাস ফাইভ, আর এটা হলো এটা সেম এটা বসিয়ে দিবেন ইকুয়াল টু জিরো, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা এতটুকু পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিশেষ করে বইয়ের এক্সারসাইজগুলা সলভ করার চেষ্টা করব এই তিনটা কেস অনুসারে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না, আর আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।